দর্শক, আমরা যুক্ত হয়েছি কক্সবাজারের ঝিলংজা মৌজা এলাকা থেকে। আমার পেছনেই নবনির্মিত ঝিনুক আকৃতির এই আইকনিক স্টেশনটি, এবং এটি বাইরে থেকে যতটা নান্দনিক এর ভেতরের দৃশ্য বা এর ভেতরের সুবিধা কিন্তু ততটাই অভিজাত। বলা হচ্ছে যে এটি শুধু কক্সবাজারের যে পর্যটন জেলা হিসেবে যে আকর্ষণ সেটি ধারণ করছে তা নয়, এর ভেতরে ভ্রমণ পিপাসুদের অনেক সুবিধা সংযুক্ত করা হয়েছে। আমরা এই প্রকল্পের সব কিছু নিয়ে কথা বলবো আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্টেশন থেকে কক্সবাজার থেকে দোহাজারি প্রায় 100 কিলোমিটার রেলপথের উদ্বোধন করবেন, এবং এর মাধ্যমে কিন্তু দেশের একদম দক্ষিণ পূর্বের সঙ্গে রেল যাতায়াত প্রতিষ্ঠা হবে, অর্থাৎ রেল নেটওয়ার্কে যুক্ত হবে কক্সবাজার সহ দক্ষিণ পূর্বের জনপদ। আমার সঙ্গে রয়েছেন এই প্রকল্পের পরিচালক। আপনার কাছে আমরা অনেক প্রশ্ন করতে চাই। প্রথমে যেটি করতে চাই, যে বলা হচ্ছে যে অনেক সুবিধা আছে এর মধ্যে, একদম বড় দাগে যদি সেটি বলেন, আসলে সেই সুবিধাগুলো কি? আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য আমরা প্রস্তুত। আগামীকালকে উনি আসবেন, উদ্বোধন করবেন আমাদের এই কক্সবাজার আইকনিক স্টেশনটা। এটার মধ্যে আমরা একটা মাল্টি স্টোর বিল্ডিং করেছি। এখানে এসকেলেটর আছে, এখানে লিফট আছে, সিঁড়ি আছে, এবং এখানে আমাদের অপারেশনাল সুবিধার বাইরেও এখানে শপিং কমপ্লেক্স আছে। এখানে না, যেটি বলা হচ্ছে যে একজন পর্যটক যারা এই কক্সবাজার আসতে চান, হোটেল ভাড়া অনেক, 3,000-3,500 নিচে হোটেল ভাড়া নেই, কিন্তু আপনারা বলছেন যে হোটেল ভাড়া না করেই ওই সৈকত ঘুরে চলে যাওয়া যাবে, সেইটা কিভাবে সম্ভব? এক্স্যাক্টলি, এটা হলো যে আমরা এখানে লকার এবং ওয়াশরুম ফ্যাসিলিটিস রাখছি। একটা যাত্রী মাত্র 188 টাকাতে এখানে আসবেন, ঢাকা থেকে এখানে আসবেন, উনি লকার ইউজ করবেন, লকারে মালপত্র রাখবেন, উনি ওয়াশরুম ব্যবহার করবেন, ফ্রেশ হবেন, মানে ফ্রেশ হওয়ারও ব্যবস্থা থাকবে। উনি সৈকতে যাবেন, সৈকত থেকে ঘুরে আসে, রাতে ট্রেনে আবার ওনার ডেস্টিনেশনে ফিরে চলে যাবেন। আমরা এরকম ব্যবস্থা রাখছি আর কি। দারুন। আমরা একটু জানতে চাই যে আগামীকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, আপনাদের একটা পরিকল্পনাও রয়েছে যে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা। এই যে কক্সবাজার যে যুক্ত হলো, এর মাধ্যমে আপনাদের কভারেজ, অর্থাৎ এই নেটওয়ার্ক আর কতটা বিস্তৃত হলো? এটা সারা দেশের সাথেই আমরা কক্সবাজারকে যুক্ত করলাম। এটা একটা নতুন জেলা, রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হলো। এর মাধ্যমে একে সারা দেশের একেবারে খুলনা থেকে শুরু করে পঞ্চগড়, সিলেট সব জায়গায় যাওয়া যাবে। এবং এটা একটু আগে মাননীয় সচিব মহোদয় বলে গেলেন যে এটা ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা ট্রেন চালাবো। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রশ্ন আসে, সারা দেশের মানুষ আসলে কক্সবাজারের প্রতি পুরো বাংলাদেশে আগ্রহ রয়েছে, প্রত্যেকটি জনপদের মানুষ একটু অবকাশের জন্য কক্সবাজার আসতে চায়, তারা এটা জানতে চাচ্ছে যে 1 তারিখ থেকে যে চালু হবে, এটা আমরা জেনেই গেলাম, এটা মানুষের বড় আগ্রহ। 1 তারিখ থেকে কতটি ট্রেন চলতে পারে? আর ধরুন যে সিলেট, চাঁদপুর, খুলনা, সেই প্রান্ত থেকেও তো রেলের সংযোগ আছে ঢাকার সঙ্গে, চট্টগ্রামের সঙ্গে, সেক্ষেত্রে ওই সমস্ত গন্তব্য থেকে কক্সবাজারের রেলে করে আসার কি দ্বার খোলার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা তো দ্বার ওপেন হয়ে গেছে। যখন এই রেল লাইনটা আমাদের ট্রেন চলাচল শুরু হবে, প্রাথমিকভাবে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসবে, ক্রমান্বয়ে সারা দেশ থেকে ট্রেন চলে আসবে। ঢাকা থেকে এবং কক্সবাজার থেকে প্রাথমিকভাবে যে অপারেশনটা শুরু হচ্ছে, সেখানে কয়টি ট্রেন চলবে? সেখানে আন্তনগর কিংবা কমিউটার কিংবা লোকাল ট্রেনের সংখ্যাটা কেমন হবে? সংখ্যা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ এটার সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে। ইনিশিয়ালি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে কিছু ইন্টারসিটি ট্রেন এবং মেল এবং লোকাল ট্রেন চলবে, ক্রমান্বয়ে সংখ্যা বাড়তে থাকবে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার সাথে যুক্ত হবে। সবসময় যে প্রশ্নটি আছে যে একটা বড় প্রকল্প, 18,000 কোটি টাকার বেশি প্রকল্প, তো এই প্রকল্পটির উদ্দেশ্য কি? এটা কি শুধু পর্যটন যে নগরী কক্সবাজারকে পর্যটকদের সুবিধা করে দেওয়ার জন্য, নাকি আরো অনেক উদ্দেশ্য কিংবা লক্ষ্য এখানে আছে? এটা, এটার মধ্যে মাল্টি পারপাস উদ্দেশ্য আছে। এটার মধ্যে যেমন কক্সবাজার থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায়, লবণ পাওয়া যায়, শুটকি মাছ পাওয়া যায় বা আদার্স, সেটা আমরা পণ্য পরিবহন করব। এবং মাতার পণ্য পরিবহনের সুবিধা কি থাকবে ট্রেনে? থাকবে। এবং মাতার বাড়ি থেকে যে আমরা পণ্য পরিবহন করব, সেটার জন্য আমাদের চকরিয়া স্টেশনে আমরা এক্সট্রা লাইন করছি। তো সেই জন্য এটা শুধু যে আমাদের যাত্রী নিবে তা না, পণ্যও পরিবহন করবে, এবং আমরা আশা করতেছি যে অদূর ভবিষ্যতে এটা একটা লাভজনক রুটে পরিণত হবে। সবশেষ প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হলো যে ভাড়াটার ব্যাপারে যদি বলেন, ঢাকা থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজার যেটা লোকাল ট্রেন বা মেল ট্রেন, সেটা নন এসিতে মাত্র 188 টাকায় ভাড়া হবে এটা, আর এসি বা অন্যান্যগুলোর ভাড়া একটু বেশি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বললাম এই প্রকল্পের পরিচালক ওনার সঙ্গে। তারা এটি জানালেন যে শুধু ঢাকা কক্সবাজার রেলপথে যাতায়াতের নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে তা নয়, প্রকল্প পরিচালক এটি বললেন যে হয়তো খুব দ্রুত এই কক্সবাজার
আসা যাবে সিলেট থেকে, অর্থাৎ সিলেট থেকে হয়তো কক্সবাজারের কোনো গন্তব্য বা কোনো রুট তৈরি হবে রেলের, অথবা সেটি যদি ধরি পঞ্চগড় থেকে কক্সবাজার, খুলনা থেকে কক্সবাজার, এই ধরনের পরিকল্পনাও কিন্তু তাদের রয়েছে। তো এই ছিল আমার কাছে এই কক্সবাজার আইকনিক যে রেল স্টেশন ভবন থেকে এই নতুন রেলপথের বিষয়ে সবশেষ।